ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কোনো ঘাঁটিতে ইসরায়েল হামলা করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। তেহরান ভিত্তিক এই সংবাদ মাধ্যম আরও জানিয়েছে ইসরায়েল তিনটি সামরিক টার্গেটে হামলা চালিয়েছে, তবে এই হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থাটি বলছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আইআরজিসির সামরিক কেন্দ্রে কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে, আর এই কারণেই দেখা গেছে আলোর ঝলকানি। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে তেহরান প্রদেশের ওপর লক্ষ্যবস্তুতে গুলি করার জন্য একটি অজানা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উঠেছে যে এটি রাশিয়ার তৈরি S-400 হতে পারে। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত 7টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীর কাছেই কারাত শহরেও। তেহরানে বিস্ফোরণের খবরের পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয় শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে। তবে শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে 26 অক্টোবর আজ ভোরে ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের এবং জনগণের নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদী শাসকদের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার সময় দুজন যোদ্ধাকে উৎসর্গ করেছে। এর আগে আরেক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানায় ইসরায়েল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেহরান দাবি করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলে আক্রমণ সফলভাবে মোকাবেলা করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তখন অবশ্য হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, ইরাক ও আরব আমিরাত। 26 অক্টোবর শনিবার ইরানের সামরিক লক্ষ্যবস্তুকে তার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আঘাত করা হয়েছে উল্লেখ করে নিন্দা করেছে সৌদি আরব। এ সময় সব পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বানও জানিয়েছে দেশটি। সৌদি প্রেস এজেন্সি SPA এক বিবৃতিতে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এই হামলা ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। সৌদি এই অঞ্চলে ক্রমাগত উত্তেজনা কমাতে দেশ ও জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ সংঘাতের সম্প্রসারণ প্রত্যাখ্যানে অটল রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে সৌদি আন্তর্জাতিক সম্প্রদায় প্রভাবশালী এবং সক্রিয় পক্ষগুলোকে এই অঞ্চলে উত্তেজনা কমাতে এবং সংঘাত অবসান ঘটাতে নিজেদের ভূমিকা ও দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে। রয়টার্স জানিয়েছে আজকের হামলায় সৌদির আকাশ ব্যবহার করেনি ইসরায়েল, মানে সৌদি আরব ইরানে হামলার জন্য তাদের আকাশপথ ব্যবহারে অনুমতি দেয়নি ইসরায়েলকে। এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সহিংসতা চক্রের অবসানের আহ্বানও জানিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় যোগ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ইসরায়েলের ক্রমাগত আক্রমণ এই অঞ্চলকে একটি বিস্তৃত যুদ্ধে দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, অতি দ্রুত তা বন্ধ হওয়া জরুরি। ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এসব হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথকে ক্ষুণ্ণ করে। ইতোমধ্যেই এই অঞ্চলের অস্থিরতা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সংঘাতের বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য সম্পূর্ণ দায়ী ইসরায়েল উল্লেখ করে পাকিস্তান বলছে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ভূমিকা পালন করতে এবং এই অঞ্চলে ইসরায়েলের বেপরোয়া ও অপরাধমূলক আচরণের অবসানের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সংযুক্ত আরব আমিরাতও ইরানে হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সংযুক্ত আরব আমিরাত এই হামলার কঠোরভাবে নিন্দা জানাচ্ছে, পাশাপাশি উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর প্রভাব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় ইরানে হামলাকে নির্লজ্জ আগ্রাসন আখ্যা দিয়ে বলেছে, ইসরায়েল তার আক্রমণাত্মক নীতি এবং এই অঞ্চলে সংঘাতের সম্প্রসারণ অব্যাহত রেখেছে, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই নির্লজ্জ আগ্রাসন চালাচ্ছে। আগ্রাসনের হাত ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্যবস্তু করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার তীব্র নিন্দা করে বলেছে, ইসরায়েল একাধিক প্রদেশে সামরিক স্থানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এটিকে ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে আমরা মনে করি। এই হামলা যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত। এদিকে এই হামলার কারণে যেন উত্তেজনা না বাড়ে সেজন্য ইরানকে আগে থেকেই ইসরায়েল হামলার পরিকল্পনা জানিয়ে দেয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েল জানায় তারা কোথায় এবং কোন স্থাপনায় হামলা চালাবে। সংবাদ মাধ্যমটিকে একজন বলেছেন, ইসরায়েলিরা ইরানিদের কাছে আগেই পরিষ্কার করে দেয় তারা মূলত কিসের উপর হামলা চালাতে যাচ্ছে এবং কিসের উপর হামলা চালাবে না। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরানে ব্যালিস্টিক মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব মিসাইল দিয়েই গত 1 অক্টোবর ইসরায়েলে বড় হামলা চালিয়েছিল তেহরান। দুটি সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েল ইরানকে হামলার পরিকল্পনা জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে। যদি এই হামলার পর ফের পাল্টা হামলা চালানো হয় তখন ইসরায়েলও আবার হামলা চালাবে, যেটির মাত্রা হবে তীব্র এবং শক্তিশালী। আলমাইদিনে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলি ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এটিকে একটি বড় প্রতীকী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে, যা কোনো উল্লেখযোগ্য কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আরব বিষয়ক সংবাদদাতা রয়কায়স বলেন যে, তিনি যদি খামিনির অবস্থানে থাকেন তবে তিনি আবার ঘুমিয়ে পড়তেন এবং পরের দিন সকালে ইরানে হামলার বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন করতেন। ইসরায়েলি মিডিয়ার মতে, ইরানের উপর সাম্প্রতিক হামলাটি মূলত একটি শো অফ ছিল, যা কোনো কৌশলগত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, ইরানের উপর এই সীমিত প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থকদের আশ্বস্ত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে, মোসাদের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমনন সফরিন সতর্ক করেছেন যে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী অভিযান চালানোর ক্ষমতা রাখে। ইতিমধ্যে এই হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছে তেহরান। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে এমন তথ্য জানিয়েছে দেশটির একটি সূত্র। পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে। বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে এই 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার মাত্রা বাড়তে থাকায় সম্ভাব্য যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবে ইরানের সেনাবাহিনীকে এই নির্দেশ দিয়েছেন খামেনি।